আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এটি অবশ্য বেশ কিছুদিন আগের একটি ভিডিও। তো আপনাদের সঙ্গে শেয়ার করব করে আসলে সময়ের অভাবে করা হয়ে ওঠেনি। আজকে যেই ভিডিওটি শেয়ার করছি এটি হচ্ছে আমরা অনেকগুলো আপুরা একটি ওয়ান ডিশ পার্টির আয়োজন করেছিলাম, যেখানে এক একটা আপু এক একটা আইটেম রান্না করে নিয়ে এসেছিল আর আমরা সবাই এক জায়গায় বসে অনেক মজা করে খেয়েছিলাম আর অনেক হাসি আনন্দ গল্প উল্লাস করেছিলাম। তারই কিছু অংশ বিশেষ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক একটা আইটেম আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করছি এবং আমরা কীভাবে আড্ডা দিয়েছি তার সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে ইসলামিক ক্যাটাগরিতেও জীবনযাপন করলেও যে এত আনন্দ এত উল্লাস করা যায় সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো চলুন উপভোগ করুন আমাদের আজকের এই আয়োজনটি কেমন লাগে। সবাই বসে পড়েন, সবাই সুন্দর করে বসে পড়েন। এই সবাই বসে পড়েন, বসে পড়েন। এই তো মাশাআল্লাহ, এরকমই তো। এই শুনেন, বাচ্চাদের দুইটা বাচ্চা আছে না, দুইটা ওরা এখানে বসবে। আচ্ছা বসেন, ওরা টেবিলের উপর দিয়ে দেন, ওইটা করলে সবচেয়ে ভালো হয়। ওদেরকে একটা দুইজনে দুইটা প্লেটে উঠিয়ে দিয়ে দেন। আর শুনেন, আমরা হচ্ছে ও হলো মানে অন্য কিছু আছেন কেন, বসো। এই ভাবে বসে পড়ো। ও বসতে পারছে না, আমার তো প্যান্ট খুলে গেছে। পিছান, হ্যাঁ পিছান, চাদরে বসতে হবে, দরকার নেই, চাদর আছে, সব মুছে আছে, বসে সরে বসে নিত। আচ্ছা আমি বলছি, আন্টি ভুলেও যাবে না। আচ্ছা শোনেন, বলছি কি যে আমরা ভাতটা একটু পরে খাই, আমরা আগে নাস্তা গুলো সবাই খেয়ে নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। শুনেন, ওই শুনেন শুনেন, পরিচিত হন পরিচিত হন, মানে যখন খাবেন কাট খাট, হ্যাঁ না না নাম লেখা দরকার নেই। এই যে ভিডিওতে বলা হচ্ছে, এই যে দেখেন এটা খিচুড়ি, খিচুড়ির সঙ্গে কি আছে মজাদার ইয়ামি ইয়ামি ঝাল ভর্তা, ওয়াও বেগুন ভর্তা, কালো জিরা ভর্তা। ওকে, তাহলে আমাদের খিচুড়ির সঙ্গে খিচুড়িটা পাক করেছে, খিচুড়িটা পাক করেছে ছোট চাচি, ছোট চাচি, ছোট চাচির নাম হচ্ছে সাবিহা। ওকে, আচ্ছা এটা হচ্ছে পায়েস, ইয়ামি ইয়ামি দুধের পায়েস। এটা 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 আমাদের হচ্ছে যে তরিয়াপু, তরিয়াপু অরিন সুলতানা তরি, যেটা আমাদের আড়িতে পাওয়া যাবে, সবাই পাবে আর কি। হ্যাঁ আচ্ছা, আর তারপর হচ্ছে এখানে আছে এটা, এটা হচ্ছে যে বাসন্তী পোলাও, এটা রান্না করছে হচ্ছে তাহমিনা সুলতানা। আচ্ছা টিচার রান্না করছে। আচ্ছা এরপর হচ্ছে এখানে আছে আম, আম হচ্ছে আম এনেছে হচ্ছে, আম এনেছে আমাদের মেজো চাচি, তিনি হচ্ছে আফরোজা। আচ্ছা এরপর আছে বিস্কিট পিঠা, বিস্কিট পিঠা এনেছে হচ্ছে আমাদের বেদেনা আপু। এরপর আচ্ছা এরপর এইখানে আছে তালের পিঠা, তালের পিঠা এনেছে হচ্ছে আমাদের আমিনা সরি রিমাপু, রিমাপু এনেছে তালের পিঠা। এরপর আছে হচ্ছে কেক, কেক, কেকটা হচ্ছে এনেছে আসমাতারা। আচ্ছা ইঞ্জিনিয়ার কাকি এনেছে, পাশে রেখে দেবে একটা।
তো আমরা আসলে এখানে ও আরেকটা এই যে 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 এই যে আচ্ছা এটা হচ্ছে তমাপু আচ্ছা হ্যাঁ তিলক তমাপু এনেছে ওকে তো এখন আমাদের হচ্ছে এখানে সব প্রেজেন্টেশন করা হচ্ছে সুন্দরভাবে প্লেটের উপরে দিয়ে দিয়ে আপনাদের অনুভূতি কি যখন আপনারা রান্না করেছেন যখন আপনারা রান্না করছিলেন তখনকার অনুভূতি কি ছিল তারপর পরে লাই হাসি দিয়ে সবাই দিয়ে দিল আচ্ছা আসলে অনুভূতি প্রকাশ করার মতো নয় কারণ এই যে কিছুদিন পর আমরা যে সব আপুরা মিলে যে একটা জায়গায় বসে এরকম এনজয় করছি সাথে আমাদের মজাদার মজাদার ইয়ামি ইয়ামি খাবার যেটা হচ্ছে সব মিষ্টি মিষ্টি আপুরা তাদের ভালোবাসা দ্বারা আমাদের এই খাবারগুলো তৈরি করেছে তো সেই খাবারগুলো আমরা এখন খুবই দেখতে অনেকটাই লোভনীয় ইনশাল্লাহ আমরা আশা করি খুবই টেস্টফুল হবে খাবারগুলো জিভে পানি চলে আসছে কখন খাবারের প্লেটটা হাতে আসবে বুঝতে পারছি না এত লেট কেন এরা করছে গুছাইতে আমি বুঝলাম না আমাকে দিলে তো আমি আগে খাওয়া শুরু করে দিতে পারতাম কিন্তু ওরা গুছাইতেছে তো আসলে দেখেন আন্টি আবার আন্টি আবার কালের মধ্যে আগে না দেয় খেয়াল করেন দেখেন আন্টি কি প্লেটে বাড়ছে নাকি কোন দিকে যাচ্ছে বলা যাবে বলা যাবে এবং এটা বলা যাবে হ্যাঁ রাখেন এবং এটা বলা যাবে কোনো অসুবিধা নেই কারণ এটা হচ্ছে প্রোগ্রামেরই অংশ বিশেষ এবং এই প্রোগ্রামটাই হচ্ছে এনজয় হ্যাঁ সো এখানে এনজয় করা যাবে কোনো অসুবিধা নেই খাবার সামনে রেখে খাওয়া যাবে সমস্যা নেই হ্যাঁ আমি অনেক অনেকটা আছে দেন না না অনেক আছে বাসন্তী কালে অনেক আছে দেন খাইতেই তো আসছি আমরা তো খাবো তো আপনারা দেখতেই পারলেন যে আমরা কেমন করে আনন্দ করছি মজা করছি যদিও সব কিছু ভিডিওর মধ্যে আমি নিয়ে আসতে পারিনি আমরা আসলে অনেক রকমের আলোচনা করেছিলাম সবাই মিলে একসাথে বসে সেই অংশটুকু অবশ্য ভিডিওতে আমি আনতে পারিনি যাই হোক আজকে আপনাদের সঙ্গে এটুকু শেয়ার করার কারণ হচ্ছে এটাই যে অনেকেই ধারণা করেন ইসলামিক ক্যাটাগরিতে জীবনযাপন করলে হয়তো বা নিজেকে ঘরবন্দি করেই রাখতে হয় এটাই মনে হয় নিয়ম আসলে তা নয় এভাবেও যে এনজয় করা যায় আনন্দ করা যায় সেটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন অন্য অন্য দিনের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবেন ইনশাআল্লাহ।